নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। শুক্রবার জুমার পর হরতালের সমর্থনে দলটির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বিএনপির নেতাকর্মীরা ভোলা শহরের উকিলপাড়া নিজাম হাসিনা মসজিদের সামনে থেকে দুপুরে একটি মিছিল বের করে। বিশৃঙ্খলা দেখা দিলে এতে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির কর্মী সমর্থকরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ইটের আঘাতে ভেঙে যায় কয়েকটি যানবাহন ও স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারের দরজার গ্লাস। আহত হন পুলিশ সদস্য সহ অন্তত 10 জন। একই দিন দুপুরে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করে বিএনপির নেতাকর্মীরা। এরপর মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় 4 জনকে আটক করে পুলিশ। কতিপয় লোকজন তারা এখানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, যান চলাচলে বিঘ্ন ঘটায়, জনগণের শৃঙ্খলা কাজে তারা বিঘ্ন ঘটিয়েছে। তাৎক্ষণিকভাবে ফৌজদারি অপরাধ করার কারণে আমরা সংবাদ পেয়ে এখানে তাদেরকে 4 জনকে আমরা আটক করেছি এবং তাদেরকে ডিসপ্যাচ করে দিয়েছি। নির্বাচন বাতিলের দাবিতে কুমিল্লা মহিলা কলেজ রোডের নিমতলী থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি মহিলা কলেজের সামনে আসলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। আহসানুল করিম, সময় সংবাদ।